রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে কিভাবে বানিয়েছি তার কারণ বলো, তোমরা এই চারটে জিনিস সাথে নিয়ে যাবে, কুরআন নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, নামাজ নিয়ে যাবে, নেকি নিয়ে যাবে, যেহেতু আমি বলেছি বান্দারে পাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি, তোমরা যদি আমার ইবাদত করতে পারো এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তোমাদের কারণ হলো কি ভাবে বানিয়েছি, কেমন শুরুতে বানিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম, মা বাপের পুরুষের স্পার্ম মতো জন আর মহিলাদের ভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করলাম, এই জমাট রক্তকে গোস্ত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে গোস্ত দিয়ে রক্ত দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে ফি কারারিন মাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে তৈরি করা হলো, মায়ের পেটের ভিতরে যেখানে কোনো রোগ কোনো জার্ম যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না, এমন একটা প্যাকেট এমন একটা ইঞ্জিন সিট কেয়ার ইউনিটের ভিতরে তোমাকে তৈরি করা হলো, মায়ের পেটের ভিতরে যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করবার মতো ক্ষমতা নাই, বলেন সুবহানাল্লাহ। আজকে বান্দা তুমি আমার সঙ্গে কুফরি করছো, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালা, আও নামাজ কে লিয়ে এসো নামাজের দিকে, হাইয়া আলাল সালা ইসি কে আন্দার কামিয়া দি হে, এর মধ্যে সফলতা আছে। আজকে তুমি যখন বলছে হাইয়া আলাল সালা, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালা, এরা সবাই মিলে বলছে আমার এখন বাজারে যাওয়ার পালা, আর কাল কিয়ামতে আল্লাহ বলবে জান্নাত থেকে তোর কোনো জায়গা নাই, এখান থেকে তুই পালা। কি ভাই বলবে কি না, মালিকের কাজ না করলে, মালিক আমাকে হাজিরা নিয়েছে, আপনারা বলুন মালিক আমাকে হাজিরা নিয়ে, হাজিরা না বলে দেখি নাকি না মুক্তি বলে, হাজিরা বলে না তো, হাজিরা নিয়েছে, কামলা বলে নাকি কামলাও বলে, তো কামলা নিয়েছে, এখন মালিক বললে এটা ওইটা করবি, এটা ওইটা করবি, এটা ওইটা করবি, তো এই এখন যেইভাবে একে বলে দিয়েছে ও ওইভাবে করে নাই, টাকা ঠিক দিয়েছে, টাকা ঠিক দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে গেছে কাজ করেছো করেছি, কিন্তু সকালবেলা এসে মালিক দেখছে বাবা যা করতে বলি সে উল্টা করেছে, কালকে আবার ওই লোকটাকে কাজে নেবে, ভাই ভাই কাজে নেবে, বলে এখান থেকে তুই চলে যা, তোর বিবি বাচ্চা আছে কোথায় কাজ করে কি খাওয়াবি খাওয়া, এখানে আর তোর জায়গা নাই, তার কারণ মালিক যা বলেছে সে উল্টা করেছে, মালিকের কাজ অনুযায়ী মালিকের কোটা অনুযায়ী সে কাজ করে নাই, এই জন্য মালিকও নারাজ হয়ে গেছে, মালিক নারাজ হয়ে তাকে সেখান থেকে বের করে দিয়েছে। আমার যদি কাল কেয়ামতে আমার যদি নামাজ আমার যদি রোজা আমি যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করি আল্লাহর সঙ্গে কুফরি করি, তাহলে আল্লাহও বলবে এইখান থেকে তোর আর এই জান্নাতে জায়গা নাই, তুই জাহান্নামে চলে যা, এখানে তোর কোনো রকমের কোনো জায়গা নাই। তাহলে ভাই আমাদের ভালো লাগবে, ভালো লাগবে কার কার ভালো লাগবে দেখি, খারাপ লাগবে কার কার, খারাপ লাগবে কার কার দেখি, বুঝতে পারছে, যদি হোশ আর জোশ হয়ে যায় ভাই সবাই হাত তুলি, খারাপ লাগবে না জাহান্নামটা, আর জান্নাত আমাদের কে কে চাই এটা একবার হাত তুলে সবাই দেখে ইনশাল্লাহ আমরা জান্নাত চাই, নারায়ে তাকবীর। আল্লাহ এই জন্য বলছে তুমি আমার সঙ্গে কুফরি করছো, আমার সঙ্গে স্বীকার করছো, আমি ইচ্ছে করলে ওই রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে তোমাকে আদর্শন করে দিতে পারতাম, পারতেন না ভাই, মায়ের পেট থেকে মোড়া সন্তান হিসেবে বের করতে পারতাম, পিনলঙ্গ করে বের করতে পারতাম, পঙ্গু হিসেবে বের করতে পারতাম, পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে বানালাম, খালাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে, যখন ক্ষুধা রৌদ্রে হলো ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম, দুনিয়ার কোনো মা বাপ কোনো নেতা কোনো ডাক্তার
কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের ভিতরের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে তার লাগিয়ে দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়ে মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমাকে বড় করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রক্ত ডামকে লাগাই নাই, তার কারণ এই মুখটা কি ভাই, এই মুখটা কি পাক নয়? রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়ে এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পেটের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম পা দিলাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে। এরপরে কি বললাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে এনেছি, আস্তে করে বের করে এনেছি। যখন তুমি আসলে, যখন আমরা আসলাম, আমাদের অবস্থাটা কি ছিল? খুদার যন্ত্রণায় যদি মরেও যেতাম, ভাই আমার কথা বুঝতে পারছেন তো? ভাই বলবো, বলবো এই তফসিরটা শুনে যাবেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদের কোনো হুঁশ ছিল ভাই যখন এসেছি? পেট থেকে আসার পর কচি ছিলাম না, ছোট্ট ছিলাম না, এসে কি বলছি, মা ভাত দাও, বাবা ভাত দাও, মামি তুমি কেমন আছো, বাবা কেমন আছো, ভাই বলেছি কিছু? একটাই শব্দ, কুয়া ট্যাঁ ট্যাঁ করে কান্দা ছাড়া ভাষা নাই, ভাষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার ঘুষ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাঁ ট্যাঁ করে কান্দা ছাড়া ভাষা নাই, পানির পিপাসায় গলা শুকিয়ে যায় কান্না ছাড়া ভাষা নাই, মনে তোমার মুখে কোনেও ভাষা নাই কান্না ছাড়া, এমন আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব, তোমার ভাষা নাই বলে তোমার মায়ের কলিজার ভিতরে আমি তোমার প্রতি এক দুর্বিনে তো মহাব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে সেল বিঁধে যায়, তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ পেলে মা দৌড়ে এসে গে বাচ্চাকে কোলে নেয়। কি খাবে কেউ তৈরি করতে পারে নাই ওই সময়টা, কাদার সাথে সাথে একটাই আওয়াজ, পেটে খিদা, ট্যাঁ করে কেঁদে উঠেছি, পেটে ব্যথা, ট্যাঁ করে এসেছি, আবার শোনার সাথে সাথে মা দৌড়ে এসে বাচ্চাকে কোলে নিয়েছে। কি ভাই নাই নাই? আমাদের মা বাবারা এরকম মহব্বত করেছে কিনা? দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলেন, তারপরে যখন বাচ্চা দুনিয়ায় আসলেন, আসার পরে জেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেছে, হয় নাই ভাই? হয় নাই? তা সত্ত্বেও বাচ্চা যখন একটু বড় হয়ে গেছে, সারা রাত মাকে ঘুম পাড়তে দেয় নাই, হয় না? কিন্তু আজকে সেই মাকে ভুলে গেছি, সেই আব্বাকে ভুলে গেছি। এই তফসিরও নিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে ডিজিটাল যুগ, বয়স হয়ে গেছে, মার নাম রেখেছে বুড়ি, এতদিন বুড়ি ছিল না, বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, একটু কথা এদিক ওদিক হয়ে গেলে এই বুড়িটা বেশি কথা বলে, কি ভাই হয় না নাই? যদি তার কাছে যদি এই তফসির থাকতো, এই কোরআনের আয়াত থাকতো, তাহলে তার মাকে আজকে বুড়ি বলে ডাকতো না, মাকে চোখ মোটা করে কথা বলতো না। তার কারণ আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি খুশি হয় জান্নাতে যাবি, মা বাপ যদি খুশি হয় আল্লাহর কসম তোকে চলে যাবি, বলেন নাউজুবিল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। কি ভাই হয় না নাই? জেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেছে। যখন ছোট বাচ্চাগুলো খেলতে যায়, প্রথমে আগে ডাকে মাকে, তার কারণ বাবা তো, বাবা কি থাকে বাড়িতে সব সময়? থাকে না, না, মার কাছে যায়, মা আমাকে মেরেছে বলে না তো, মা তখন আদর করে চুমু খাইয়ে বলে, বাবা একটু সবর কর, একটু সহ্য করে থাক, ওর আমি বিচার করব। এই যে মমতাটা দেয়, মমতাটা আমরা পাওয়ার সাথে সাথে আমাদের দিলটা পুরো ভরে যায় কিনা ভাই,
তার কারণ মা যেহেতু বলেছে তার বিচার করবে, মা কি ভাই বিচার করে গিয়ে সঙ্গে সঙ্গে? করে না। কিন্তু এই বাচ্চাকে মমতা দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, আরে কাঁদে, হাজার হাজার একটু গালাগালি করেছে, বদদোয়া দিয়েছে, এখন নিজেই কাঁদছে, আল্লাহ কি করলাম কি বললাম ছেলেটাকে। এই জন্য দুঃখ যখন পাই আমরা কার কাছে যাই? মার কাছে যাই না? এই জন্য আমার কবি বলছেন, আমার হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই যখন কলকাতায় যখন আমি পড়তাম, কলকাতা থেকে ইউপিতে যখন পড়তাম, তো তখন আমাকে এই SMS পাঠিয়েছে, এই গজলটা আমাকে বলতে বলেছেন। তো যাই হোক, আপনারা শুনবেন শুনবেন। এই জন্য বলছে কবি বলছেন, দুঃখ যখন পাই গো আমি মায়ের কাছে যাই, দুঃখ যখন পাই গো আমি মায়ের কাছে যাই, শান্তি কত পাই গো আমি মমতা যখন পাই। বলুন সুবহানাল্লাহ। শান্তি কত পাই গো আমি মমতা যখন পাই, মা বলে ডাকি যখন ফুল তখন হাসে, মা বলে ডাকি যখন ফুল তখন হাসে, মা কথাটি এমন মধুর সবাই ভালোবাসে, মা কথাটি এমন মধুর সবাই ভালোবাসে, আদর করে খাওয়াই মোদের যত্ন করে কত। খাওয়ায় না ভাই? খাওয়ায় কি না? আমি খাই না, ছোটবেলায় মনে করেন খাই না, বাবা খা সোনা খা, ওই দেখ চিচি চিচি চিচি, ওই দেখ মুরগি হাঁস মুরগি অনেক কিছু দেখি, আদর করে খাওয়ায় না? নাই ভাই, না খাবি না, ছাস তুই খাবি না, ছেড়ে দে, এরকম বলে কি? কত কেরামতি করে মা আমাকে খাওয়ায়। এই জন্য আমার কবি বলছে, আদর করে খাওয়াই মোদের যত্ন করে কত, একটু কিছু হলেই মোদের অশ্রু ঝরায় শত। হয় না? একটু কিছু হলেই মোদের অশ্রু ঝরায় শত, আদর করে খাওয়াই মোদের যত্ন করে কত, একটু কিছু হলেই মোদের অশ্রু ঝরায় শত, মা হলো দয়ার সাগর মমতা তার ঢেউ, গালি দিয়ে নিজেই কাঁদে জানি না মোরা কেউ। কি ভাই ঠিক কিনা? ভাই ঠিক।